ছিনতাইকারীদের হাত থেকে উদ্ধার হওয়া নগদ 75,000 টাকা প্রাক্তন সেনাকর্মীর হাতে ফিরিয়ে দিল নবদ্বীপ থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই প্রাক্তন সেনাকর্মীর হাতে তার ছিনতাই হয়ে যায় টাকা তুলে দিলেন নদিয়ার নবদ্বীপ থানার কর্মরত পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার নাদানঘাট থানার অন্তর্গত বিদ্যানগর এলাকার বাসিন্দা পেশায় প্রাক্তন সেনাকর্মী হরিপদ দে নবদ্বীপ বৌবাজার রোড সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নগদ 75,000 টাকা তুলে সাইকেলে করে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী সাইকেলটির হ্যান্ডেল থেকে টাকার ব্যাগটি ছিনতাই করে দৌড়ে পালিয়ে যায়। সম্পূর্ণ ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় দুষ্কৃতীদের ধাওয়া করে কিছুটা দূরে রাধাবাজার সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের হাত থেকে টাকার ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হন হিমাঙ্কর ভট্টাচার্য নামের একজন সংবাদকর্মী। যদিও টাকার ব্যাগটি উদ্ধার হলেও পালিয়ে যায় অভিযুক্ত। এরপর ওই সংবাদকর্মীর তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া টাকাটি নবদ্বীপ থানায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার তার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটিও পুলিশ মারফতে ছিনতাই হয়ে যায় টাকা ফেরত হওয়ার বিষয়টি লিখিত আকারে হলফনামা দেন হরিপদবাবু। এরপর উদ্ধার হওয়া নগদ 75,000 টাকা ওই প্রাক্তন সেনাকর্মীর হাতে তুলে দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে। কালকে আমি যখন ব্যাংক থেকে বেরিয়েছি, সেই টাকা আমি ব্যাংক থেকে বেরিয়ে ওই ব্যাগটা সাইকেলে উপরে রাখলাম, তখন কতগুলি পয়সা 10 টাকা নোট 5-7টা ছিঁড়িয়ে দিয়েছে। আমাকে বললো যে এই আপনার টাকা পড়ে গেছে। আমি ওইদিকে যখন মুড়ে গেছি, আমার ওইদিকে ঘুরে গেছি, তখন আমার ইয়ে সাইকেল থেকে ব্যাগটা তুলে নিয়ে ও চলে গেছে। কজন ছিল ওইখানে? 2-3 জনা ছিল, তবে একজনাকে ধরা পড়েছে আর বাকিরা পালিয়ে ওর ইয়ে পালিয়ে গেল। তারপরে ওইখানকার কিছু দূর যাওয়ার পরে লোকাল ছেলেরা ধরে ফেলেছে। ধরে ফেলে কি কোথায় ধরেছে? রাজাবাজারের কাছে। হ্যাঁ, রাজাবাজারের কাছে। তো সেখান থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে আমরা আমাদের ওখানকার ছেলেরা সব ছিনিয়ে নিয়ে এসছে। ছিনিয়ে নিয়ে আসার পরে তার পুলিশের কাছে জমা দিয়েছে। সেটা পুলিশের কাছে জমা দিয়েছে। আজকে আপনি টাকা ফেরত পেলেন তো নবদ্বীপ থানা থেকে? আমি সেই টাকাটা এখন ফেরত পেয়েছি। পুরো টাকাই ফেরত পেয়েছেন তো? পুরো টাকা। কত টাকা ছিল? 75,000 টাকা নবদ্বীপ থানা পুলিশের কাছ থেকে পুরো টাকাটাই আপনার? নবদ্বীপ থানার পুলিশ থেকে আমি সম্পূর্ণ টাকা আইসির কাছ থেকে সব টাকাগুলি পেয়েছি। আপনার নাম? আমার নাম হরিপদ দে, বাবা যোগেন্দ্র কুমার দে। বাড়ি কোথায়? গ্রাম রাজ্যতপাড়া, পোস্ট বিদ্যানগর, থানা নাদানঘাট। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24-এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24-এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24।